নমস্কার মিমি ফেমিনাল ভিলেজ কমিটির সবাইকে আবারো জানাচ্ছি স্বাগত। আবার অন্যদিনের মতো আজকে আবার চলে এসেছি। আজকে পাঁচ মিশালি শাকের পাতা দিয়ে পকোড়া বানাবো। আমি চার জাতের শাক পাতা তুলে রেখেছি, এখন গন্ধমাতালি পাতা তুলে নেব। আপনারা সবাই জানেন যে গন্ধমাতালি পাতা পেটের জন্য খুব উপকারী, যাতে পেট ব্যথা পেট খারাপ হয় তাদের ওই পাতা বেটে খাওয়া কিংবা পকোড়া করে খাওয়ালে তাড়াতাড়ি সেরে যায়। তাই আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করবো। প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন এটা তাকে বলে গন্ধমাতালি পাতা। পাতাগুলো তুলে নেব, ঢললি গন্ধ বেরিয়ে আসে, কিন্তু গন্ধ যেরকমই হোক খেতে কিন্তু খুব ভালো, পেটের জন্য খুব উপকারী হয়। পাতাগুলো এখন তুলে নেব, কত সুন্দর কচি কচি পাতা হয়ে আছে। হয়ে গেছে, এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করে দেব। বন্ধুরা আজকে আবার মামিকে দেখতে পাচ্ছেন, অনেকদিন পরে মামি এসেছে আমার রান্নাঘরে। এখানে আমি পাঁচ জাতের পাতা নিয়েছি। আমি থানকুনি পাতা নিয়েছি, সজনে পাতা শাক নিয়েছি, গন্ধমাতালি পাতা, কলমি শাকের পাতা নিয়েছি। এখানে আমি গাছ আলুর, আপনারা মিষ্টি আলু বলতে পারবেন, মিষ্টি আলুর পাতা নিয়েছি। এখন মামি পাতাগুলি সুন্দর করে পরিষ্কার করে নেবে। আর চাল ভিজে রেখেছি এক ঘন্টা আগে, এখন আমি বেটে নেব। এখানে আমি মসুর ডাল ভিজে রেখেছি এক ঘন্টা আগে, মসুর ডালগুলো বেটে নেব। ডাল বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমের পাতা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবে। এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে ভালো করে বেটে নেব। পাতাগুলো ধোয়া হয়ে গেছে, এখন ভালো করে ছোট ছোট করে কেটে নেব। আর মামি এদিকে উনুনটা ধরিয়ে নেবে। শাক কাটা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দেব চাল বাটা, আদা বাটা আর মসুর ডাল বাটা। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এদিকে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব
এখন পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে খেতে। এইভাবে পাঁচ মিশালি শাক তো ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। যে ঠান্ডা কোন কোণে ঠান্ডা, এখন মাত্র ঠান্ডা পড়ছে অল্প অল্প করে, এরকম ঠান্ডার বিকেলে এরকম পকোড়া খেতে খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে পকোড়া, না খেতে খুব ভালো হবে। আমাদের পকোড়া ভাজা রেডি হয়ে গেছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এখানে আমি সব যাতে শাক পাতা ব্যবহার করেছি, থানকুনি পাতা ব্যবহার করেছি। থানকুনি পাতা খুব ভালো, আপনারা তো জানেন। আপনারা যদি হাতের কাছে না পান, পাতাগুলি বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনে নিয়ে এনে এভাবে পকোড়া খেতে পারবেন। সবাই তো যে শাক পাঁচ জাতের শাক খেয়ে থাকে, আজকে আমি পাঁচ জাতের শাকের পকোড়া বানিয়েছি, খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি খেয়ে দেখো কেমন হয়েছে। পকোড়া খেয়েছো বাচ্চাতে শাক পকোড়া? না, শাক খেয়েছো? শাক খেয়েছো পকোড়াতে। খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে খেতে, সব শাকের ফ্লেভার আছে এখানে। প্লিজ আমার ভিডিওটা যারা দেখছেন, যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।